লঞ্চ ভাড়া বৃদ্ধি ও নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সহ সাত দফা দাবিতে ভোলায় মানববন্ধন করছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডিএস। শনিবার বেলা 11:30 ভোলা শহরের কে জাহান মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া, লঞ্চ ভাড়া পূর্বের মতো রাখা, ভোলা সদর হাসপাতালের নতুন ভবন চালু করা সহ সাত দফা দাবি তুলে ধরেন। ভোলা শহরের কে জাহান মার্কেটের সামনে মানববন্ধন শেষে কালো পতাকা মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই, আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলাতে পারছে না সাধারণ মানুষ। অথচ আমাদের দেশের এক মন্ত্রী বলছেন, মানুষ আজ বেহেশতে আছে। বক্তারা আরও বলেন, ভোলার মানুষের একমাত্র যোগাযোগের ব্যবস্থা লঞ্চ, সরকার হঠাৎ করে সেই লঞ্চের ভাড়া ও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। অতি দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার দাবি জানানো বক্তারা। বিডিএস এর সভাপতি সোলাইমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ শওকত হোসেন, সুজনের সভাপতি মুবাশিরুল উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, বিডিএস এর উপদেষ্টা কবির হোসেন, নিরাপদ চিকিৎসা চাই শাখার ভোলা জেলার সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন সহ আরো অনেকে। এই মানুষ কত কষ্ট রয়েছে, অথচ আমাদের দেশের যে মন্ত্রী রয়েছে তা আমরা মেনে নিতে পারছি।